হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনাক্ষিজ ব্লগস। এনাক্ষিজ ব্লগস ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও বেশ ভালোই আছি। তো বেশ কিছু মাস হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমি গেছিলাম ছোট্ট একটা ট্যুর, একদিনেরই ট্যুর, তো একটা ওয়াটার পার্কে, সেটা বনগা অগ্নিকন্যা ওয়াটার পার্ক। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো, আশা করি সবার ভালোই লাগবে। খুব সুন্দর পরিবেশটা, আমাদের তো খুব দারুণ লেগেছে ঘুরে, জায়গাটা এত সুন্দর। তো এটা নতুনই হয়েছে, তো আমরা দেখলাম কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম যাই ছোট্ট করে ঘুরে আসি। দেখো খুব সুন্দর, সেই যে গাছগুলো এত সুন্দর করে লাগানো আর জায়গাটা এতটাই কি বলবো সুন্দর যে ধারণার বাইরে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাউরি পছন্দ হলে গিয়ে একটু ঘুরে এসো। আর গরমে ওয়াটার পার্ক মানে ভাবাই যায় না, এত গরম ওয়াটার পার্ক এখন সবাই যাচ্ছে, তা আমরাও ওর জন্য গেলাম। এই যে ছবি টবি শ্যুট হচ্ছে, একটু যে যার মতো সেলফি তুলছে। আর এই যে উপরটা এত সুন্দর করে মানে সাজানো, কি বলবো, না তুলে আর থাকতে পারিনি, তো এইগুলো ছোটো ছোটো করে ক্লিপ নেওয়া হয়েছে। দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল উপরটা। জায়গাটা খুব সুন্দর, আমরা কি বলতো ফার্স্ট টাইম গেছি, তো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে এই জায়গায় কি, আর সবাইকে তখন জিজ্ঞাসা টিজ্ঞাসা করা হচ্ছিলো। আর ওই যে এই জায়গায় টিকিট কেটে তারপরে ওইদিকে যাওয়া হচ্ছে, এই যে ওয়েবের মধ্যে ঢোকা হলো। আর এখানে কি বলতো তখন বন্ধ ছিল এটা, আমরা তারপরে রেডি হয়েছি, সেইভাবে পোশাক টোশাক আমরা কেউ নিয়ে যাইনি, আর ওখানে সেই ব্যাপারটা নেই যে সব পোশাক পরেই নামতে হবে বা কিছু, এই ব্যাপারটা নেই। দেখো এই দোলনাটা, তো ওখানে ভাড়া পাওয়া যায় কিন্তু সেইভাবে কেউ দেখলাম ভাড়া করে নেমেছে বা কিছু, সেইভাবে কেউ নামেনি, ওর জন্য আমরা যেটাই পড়েছিলাম ওটা পরেই নেমেছি। এই যে ছোটো ছোটো এই যে গাছ দিয়ে এই পশু পাখিগুলো করা, পশুগুলো খুব সুন্দর লাগছিলো এগুলো, এই যে হাতি ডাইনোসর করে রেখেছে, বেশ এনজয় করার মতো একটা জায়গা। স্লিপারগুলো কি বলতো খুব একটা স্লিপ না, আর কটন পোশাকে খুব একটা স্লিপ হয় না, এগুলো এগুলো জার্সি টাইপ কিছু পরে নামলে খুব ভালো। তো ওখানে সেই রকমভাবে এখনও নতুন হয়েছে, তো সেইভাবে ব্যবস্থাপনা এখনও সেইভাবে হয়নি, এর জন্য এই যে এখানে ঢেউটা প্রচুর। আর এটাও তখন বন্ধ ছিল, একবার কি বলতো ওটা একবার চালাচ্ছে, ওয়েবটা চালালে এটা তখন বন্ধ থাকছে, ওটা বন্ধ থাকলে এটা চলছে, এরকম একটা ব্যাপার। এই যে জায়গাটায় সবাই মিউজিক চলছে, মিউজিকের সাথে ডান্স, আর বৃষ্টি পড়ছে, এরকম একটা ব্যাপার। জলটা চলছিল, এই যে ডান্স চলছে, আমাদের তখন সান টান করা কমপ্লিট,
ওটার ভিডিও ক্লিপে নিতে পারিনি স্নান করার ব্যাপারটা, কেন সব কিছু জমা দিতে হচ্ছে, ওর জন্য সেইভাবে নেওয়া হয়নি ওটা। এই যে আমার কুচকিটা, এই ছেলে, সবাই একদিন যাবে, গিয়ে ঘুরে আসবে, আশা করি সবার ভালোই লাগবে। আর এখানে দেখ, ছবি তোলার, সেলফি তোলার গিয়ে দেখ, সেলফি। তবে পেটে প্রচণ্ড খিদে পেয়েছিল, হ্যাঁ, খাবার মোটামুটি শেষ হয়ে গেছে, তখন আমরা সেভাবে কিছু পাইও নি। এই ফটোশ্যুট হচ্ছে, এ সেলফি তুলছে, ও সেলফি তুলছে, এই চলছে পেটে খিদে নিয়ে। তেমন কিছু ভিতরে কি বলো তো সেইভাবে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া সেইভাবে তখন রেডি ছিল না। শেষের দিকে আমরা চাটাই খেয়েছিলাম, কিন্তু ভিতরে খাবারের প্রচুর দাম, তবুও ভেবেছিলাম কিছু না কিছু খাবো। চাউমিনের অর্ডার করা হয়েছিল, তো চাউমিন শেষ, তো সের জন্য আর কিছু খাওয়া হয়নি। সন্ধেবেলায় দৃশ্যগুলো খুবই সুন্দর, লাইটগুলো যখন জ্বলছে দারুণ লাগছিল, একটা অসাধারণ পরিবেশ। এই যে লাইটগুলো খুব সুন্দর করে জ্বালিয়েছে, আর এই যে আমরা দোলনা চাপবো, এইটা নিয়ে আমাদের এখন চলছে, লোক খুঁজে পাচ্ছি না যে কে উঠবে আর কে উঠবে না, সবাই ভয় পাচ্ছি। তো এই যে শেষমেশ উঠেই পড়েছি, দোলনাতে কিছু লোক আমরাই ডেকে ডেকে মানে রেডি করেছি যে তুমি চাপবে, তুমি চাপবে, এরকম ডেকে ডেকে নিয়ে এসেছি। তো এই যে ভাইয়ের মেয়ে উঠেছে, আমি আর এখানে এক বান্ধবী, এই তিনজনই আপাতত চাপা হয়েছে আমাদের। আমার ফার্স্ট অভিজ্ঞতা, আগে কি বলবো, ইলেকট্রিকের নাগরদোলা যেগুলো হয় ওগুলোতে অনেকবার চেপেছি, দারুণ লাগে, খুবই ভালো লাগে, খুবই এনজয় করি, কিন্তু এটা একটু ভয় করছিল আর ফার্স্ট টাইম, জানি না কী হবে না হবে, সাহস করে উঠেই পড়েছি, দেখা যাক কী হয়। তো এই যে নিচে সবাই দাঁড়িয়ে আছে, ছেলে মেয়ে সব টাটা ধীরে ধীরে যাচ্ছি, ভয় করছিল বেশ, বুঝতে পারছিলাম না জিনিসটা কেমন কি, উঠাতো যাক এই ভেবে মনের জোর নিয়ে উঠেছি। নামার সময় কি বলো তো সেইভাবে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঘাড়ে একটু লাগছিলো, মানে ঘাড়ে ব্যথা করছিলো, ঘাড়টা কীরকম একটা ব্যাপার হচ্ছিলো, তাছাড়া সেইভাবে ভয় পাওয়ার মতো কিছু নেই। এটাই ওঠার সময় খুব আস্তে স্লোতে ওঠে, নামার সময়টা জোরে ছাড়ে একদম, তখন ভয় তো করছিলই, তো ঘাড়ে একটু ব্যথা লাগছিলো। চিৎকার করছিল উপর থেকে অনেকে, ফার্স্ট অভিজ্ঞতা বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে ব্যাপারটা। কি বলতো বেশিক্ষণ দেয়নি, অল্প টাইমই আমরা ছিলাম, তারপরে নামিয়ে দিয়েছে। এই যে বাচ্চাগুলো দোল খাচ্ছে, ভাইয়ের ছেলে, আমার মেয়ে, মনে হচ্ছে আরও একবার চাপি, ওর জন্য আবার তাকাচ্ছিলাম। এই যে গোপাল ভাই, এখানে অনেক রকম ইয়ে আছে, যেমন পাখিয়ালয়, তারপরে এটা ছিল, এটা বন্ধ ছিল, আর হন্টেড হাউস একটা আছে, তারপরে গেমিংয়ের একটা ঘর করা আছে, ওখানে সবাই গেম টেম খেলছে। আমরা হন্টেড হাউসে গেছিলাম, এই যে দেখো সব একটা কী বলবো, দেখে ভয়ই লাগছিলো, বীভৎসভাবে আসছে,
আর মুখগুলো রাত্রেবেলা কেমন লাগছে একটা ব্যাপার, ভয়ই পাচ্ছিলাম। এটাও নিউ অভিজ্ঞতা, আমি আগে কখনো ঢুকিনি, এই ফার্স্ট টাইম এটা হন্টেড হাউস টাইম। বাপরে বাপ, এটা গেমিং জোন। এখানে মাছ ছিল কিছু, নিচে মাছ করছিল, নানান রকমের মাছ ছিল। তবে এই কুকুরগুলো ছিল বিশাল বড় বড়, তিনটে কুকুর ছিল, কিন্তু বড্ড গন্ধ, কি বলবো, প্রচণ্ড গন্ধ, দাঁড়াতে পারছিলাম না। ছেলে যে ক্লিকগুলো করেছে, ভিডিও ক্লিকগুলো, কিন্তু এত বিশাল বিশাল মনে হচ্ছিলো আমি চলে যাব পেটের মধ্যে। এই যে এত বড় বিশাল তার মুখ। এই যে এবার বাইরে যাওয়ার পালা, আর ভালো লাগছে না, সন্ধ্যে হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ওখান থেকেই হচ্ছে গায়েঘাটা চলে গেছিলো, একটু গায়েঘাটা থানায় থাকি, তো ওখান থেকেই চলে গেছে, আমাদের সাথে আর বাড়ি ফেরেনি। আমরা এখান থেকে সব টোটো নিয়ে নিলাম, এই যে কিনে তারপরে সব টোটোয় উঠে পড়েছি। আমারও প্রচণ্ড খিদে পেয়েছিলো, আমি ওটা এই যে শেষমেশ কৃষ্ণনগর এসে সারাদিন সেইভাবে কিছু খাওয়া হয়নি, বিরিয়ানি, এই যে বিরিয়ানির দোকানে আর্সালান বিরিয়ানি, ওখানে সবাই বসে খেয়ে তারপরে বাড়ি এসেছি। তো সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।